রাজ্য শাসক দলের কর্মসূচির কারণে স্কুল বন্ধ রাখার অভিযোগ করল বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। শুক্রবার ওই স্কুলে তৃণমূলের এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শহরের রবীন্দ্র ভবন সহ একাধিক বেসরকারি সরকারি জায়গায় এই কর্মসূচি করা যেত বলেই দাবি বিরোধীদের। তাদের কথায়, সেক্ষেত্রে কেন স্কুল বন্ধ রেখে খোদ মন্ত্রীর উপস্থিতিতে এই কর্মসূচি করা হলো, এই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। নিজেকে এই স্কুলের নাইট গার্ড দাবি করা অসিত চৌধুরী, নিরাপত্তারক্ষী মলয় পাণ্ডারা স্কুল বন্ধের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। স্কুল ছাত্র রাহুল রক্ষী তিনি বলেন, স্কুলে এসেছিলাম, একটু স্কুলে এসে কি দেখলে? স্কুলে এসে দেখলাম কিছু একটা মনে হয় স্কুলে আছে, সেন আছে, বই জমা দিতে পারলাম না। বই জমা দেওয়ার জন্য এসেছিলাম। হ্যাঁ, স্কুলের অফিস কি খোলা আছে? জানি না, সব বন্ধ আছে জানি না আমি কিছু। অন্যদিকে স্কুল ছুটির ঘোষণা না থাকায় ছেলেকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করতে এসেছিলেন অভিভাবক মিনু রায়। তিনি বলেন, স্কুলে কোনো শিক্ষক নেই, অফিসও তালা বন্ধ, তাই এদিন ফিরে যেতে হচ্ছে। ভর্তি হওয়ার ছিল বাচ্চারা স্কুলে। কি বলছে? ওর তো স্যার নেই, তো চলে গেছে, বাড়ি চলে গেছে। কি বলছেন ওনারা যে হবে না? আমি তো এই মাত্র এলাম, টাইম তো জানা ছিল না, 6টা থেকে 9টা পর্যন্ত টাইম, কালকে আবার আসবো। হবে না বললো, আজকে যাব, ভর্তি হবে না। না, আজকে তো স্যার নেই, তো ভর্তি আসছেন। আমি রামপুর মনকলা থেকে আসছি। আরে হ্যারানি তো হলো, কি করা যায়, আবার কালকে আবার আসে। স্কুলে কি হচ্ছে আমি জানি না, স্কুলে আমি জানি না, আমি ছেলেটাকে ভর্তি করতে এসেছি। গান বাজছে আমি জানি না, আমি ছেলেটাকে ভর্তি করতে এসেছিলাম, স্যার নেই বাড়িতে, না অফিস রুম বন্ধ। বিজেপির বাঁকুড়া জেলা সহসভাপতি দেবাশিস দত্ত এই প্রসঙ্গে বলেন, কোনো নিন্দাসূচক বাক্যই যথেষ্ট নয় এই ঘটনার জন্য। রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গনের কথা বলে তৃণমূল, কিন্তু বাস্তবটা একেবারেই অন্য। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করা হচ্ছে, এগুলি বন্ধ হওয়া দরকার। দেখুন, প্রথমে তো এটা মানে নক্কারজনক ঘটনা, কোনো নিন্দার ভাষা যাই বলবো তাই কম পড়বে। কারণ শিক্ষাঙ্গনে যে রাজনীতি মুক্তর কথা তৃণমূল কংগ্রেস আজ বলে যাইছে, সেটা যে ভাওতা তা আমারও প্রমাণ হলো। এই যে দেখতে পাচ্ছেন আজকে সরকারি স্কুল, যেখানে আজকে কোনো নোটিশ ছাড়া স্কুল বন্ধ হলো, এই যে এখানে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে, এদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে, কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? স্কুলগুলোকে তো সব পার্টি অফিসে পরিণত করে দিয়েছে, এরপর কি স্কুল বিশ্ব এগুলো কি মানে বড় বড় পার্টি অফিসের পরিণত করতে চাইছেন, তার কি এটা আরম্ভ হলো আজকের থেকে? আর আজকে রাজ্যের একজন মন্ত্রী আসছেন, তাহলে কি করে এই দায়িত্ব জ্ঞানহীনের মতন রাজ্য সরকার যে কাজ করছে, আমাদের তো মানে অকল্পনীয় চিন্তা ভাবনা। এটা অকল্পনীয় চিন্তা ভাবনা, এখানে যত নিন্দা জানায় তা কম, এবং এই ঘটনা যাতে না পুনরাবৃত্তি ঘটে তা দেখার প্রয়োজন আছে। অন্যদিকে জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী দাবি, কর্তৃপক্ষ তাদের স্কুল ছুটির কথা জানিয়েছেন, আর তাই তাদের দলীয় কর্মসূচির আয়োজন করা হবে বলেও দাবি করেন তিনি। অর্থাৎ আলাদা করে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি করে স্কুল চালানো হচ্ছে না বলে দাবি তার। আমি কথাটা কি বললাম, পূর্ব ঘোষিত স্কুল ছুটি ছিল, ছুটি ছিল বলেই আমরা মাছান্তলায় এই প্রোগ্রামের কর্মসূচি নিয়েছি। তাছাড়া একটা কথা মাথায় রাখতে হবে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল ছুট যাতে না হয় তার জন্যে কন্যাশ্রী, তার জন্যে শিক্ষাশ্রী, তার জন্য ঐক্যশ্রী, সেখানে স্কুল বন্ধ করে আমাদের সরকার কখনো অন্ধকারে কোনো কাজ করেন না। স্কুলের লেখাপড়া যাতে হয়, বাচ্চারা যাতে লেখাপড়া আলোয় আসে, তার জন্যই কিন্তু আমাদের সরকার সবসময় লড়াই করছে। কিন্তু স্কুল তো ছুটি নেই অফিসিয়ালি, ক্লাস বন্ধ রয়েছে, এটা বোধ হয় আপনি ঠিক, আমি ভুল বলছেন, কারণ আপনি কথা বলে দেখুন হেডমাস্টারের সঙ্গে, ওনার পূর্ব নির্ধারিত 29 তারিখে স্কুল ছুটি ছিল, তার জন্যই এখানে আমাদের প্রোগ্রাম এবং দুয়ারে সরকারও চলছে। সেখানে ছাত্রছাত্রীরা আসছে, তারা ঘুরে যাচ্ছে, ভর্তি হওয়ার জন্য এসেও তারা ঘুরে। না না, এ তো আমরা দুয়ারে সরকার, স্কুলে কোনো নোটিশ নেই যে স্কুল বন্ধ রয়েছে, নোটিশ নেই সেখানে স্কুলে ছাত্রছাত্রীরা, সেটা স্কুলের হেডমাস্টার বলতে পারবেন, কিন্তু আমরা খবর নিয়ে দেখেছি স্কুল 29 তারিখে ওনারে পূর্ব ঘোষিত ছুটি, কিন্তু সরকারিভাবে কোনো ছুটির নির্দেশ নেই। স্কুলে ছুটি ছিল, আমাদেরকে কথা বলা হয়েছে এবং উনি বলেছেন, আমরা যখন জিজ্ঞাসা করলাম স্যার বলেছেন না আমাদের স্কুল 29 তারিখে ছুটি। অনেক স্টুডেন্ট আসছে, তারা ঘুরে যাচ্ছে প্রোগ্রাম, সেটা আমি বলতে পারছি।
গোটা ঘটনা প্রসঙ্গে জেলা স্কুল পরিদর্শক পীয়ূষ কান্তি হাজরা বলেন, স্কুল বন্ধের কোনো খবর জানা নেই, এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য তাদের কাছে এসে পৌঁছায়নি, বিষয়টি নিয়ে খোঁজ খবর করা হবে। স্কুল বন্ধ কেন বা বন্ধ আছে এই ধরনের কোনো আমার কাছে ইনফরমেশন নেই। বিষয়টা যখন আপনারা বললেন তাহলে আমাকে একটু খোঁজ নিয়ে দেখতে হবে, তাহলে বুঝতে পারবো যে কেন বন্ধ আছে বা অন্য কি প্রোগ্রাম ইত্যাদি হচ্ছে। তাহলে তো এটা খোঁজ নিতে হয়, স্টুডেন্টরা আসছে ঘুরে যাচ্ছে, তার মানে স্কুল বন্ধ থাকলো কেন, এটা খোঁজ নিতে হবে। এক্ষুনি বলতে পারবো না আমি বিষয়টা খোঁজ নিয়ে দেখছি কি ব্যাপার। এদিকে স্কুল বন্ধ করে অনুষ্ঠান করা নিয়ে যখন তোলপাড় জেলা রাজনীতি, সেই সময় বিরোধীদের সপাঠ জবাব দেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, তিনি জেনে নিয়েছেন স্কুল বন্ধ রয়েছে, স্কুল ছুটি, অ্যাডমিশন আলাদা বিষয়, অ্যাডমিশনের জন্য অফিস খোলা থাকতে পারে, স্কুল চলা সম্পূর্ণ আলাদা বিষয়। তিনি জানতে পেরেছেন স্কুল বন্ধ রয়েছে। অন্যদিকে স্কুলের মধ্যে তৃণমূলের এই উদ্যোগ নিয়ে জেলার রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, সুর চড়াতে শুরু করেছেন বিরোধীরা। যদিও এই গোটা ঘটনাটি রাজনৈতিক অপপ্রচার বলে মন্তব্য করেছেন রাজ্য শাসক দলের নেতারা।